কাশ্মীরে সক্রিয় থিবা পাকিস্তান প্রয়োজিত আতঙ্কবাদী সংগঠন হিজাবুল মুজাহিদিন ও পাকিস্তান উপরে প্রতিদিন আক্রমণ করুথিবা তেহরিক এ তালিবান পাকিস্তানর নামকু আমেরিকা পক্ষরু আতঙ্কবাদী সংগঠন তালিকারু হটা যাব না। আমেরিকার সেক্রেটারি অফ স্টেট অ্যান্টনি ব্লিকন এহা ঘোষণা করছেন। এ সম্পর্কে সমীক্ষা করিবা পরে ব্লিকন এই ঘোষণা করছেন। ব্লিকনক এই ঘোষণা পরে আমেরিকার ফেডারাল রেজিস্টার এহাকু অধিসূচিত করা যাইছি। তেহরিক এ তালিবান পাকিস্তান হিজাবুল মুজাহিদিন ও দি আর্মি অফ ইসলাম ও এহার সহযোগী বিদেশী আতঙ্কবাদী সংগঠন গুড়িক সম্পর্কে সমীক্ষা করিবা পরে আমেরিকা এই নিষ্পত্তি নেইছি। আমেরিকার রাষ্ট্রীয় অন্তরাষ্ট্রীয় সুরক্ষাকু আখি আগরে রখি এই সংগঠন গুড়িক সম্পর্কে সমীক্ষা করা যাইছিলা। ম্যানেজমেন্ট ডকুমেন্ট ও অ্যাটর্নি জেনারেল ও ট্রেজারি সচিবক পরামর্শ পরে ব্লিকেন সমীক্ষা পরে কহিথিলে যে এই আতঙ্কবাদী সংগঠন গুড়িকু বিদেশী আতঙ্কবাদী সংগঠনর মান্যতা হটা যাব না। সে কহিছেন্তি যে ইউনাইটেড স্টেটর রাষ্ট্রীয় সুরক্ষা এই স্থিতিকু বদলাইবাকু সমর্থন করু না। এভাবে স্থিতিরে মোর স্পষ্ট মত যে এই সংগঠন গুড়িকু বিদেশী আতঙ্কবাদী সংগঠন ভাবে গণা যাবা জারি রহিব। আমেরিকা দ্বারা তেহরিক এ তালিবান পাকিস্তানকু গত 2010 মসিহারি সেপ্টেম্বর মাস পহিলারি এই সূচীরে রখা যাইতিলা। এহার নেতা হকিম মুলা মসুদ ও বালি উরহমানকু আন্তর্জাতিক আতঙ্কবাদী বলে কুহা যাওতিলা। টিটিপি কু সাধারণ ভাবে পাকিস্তানরে তালিবানর প্রতিনিধি বলে মনে করা যায়। এই সংগঠন পাকিস্তান আফগানিস্তানর সীমারে সক্রিয় রহিতায়ে ও পরিচালিত হইতায়ে। 2007 মসিহারে এই আতঙ্কবাদী সংগঠনর প্রতিষ্ঠা করা যাইতিলা। টিটিপি আফগানিস্তান স্থিত তালিবানর বিচারধারাকু সমর্থন করিথায়ে। 2001-2021 যায় যুদ্ধরে এই সংগঠন আফগানিস্তান স্থিত তালিবানকু সহায়তা দেই আসিছি। সেহিপরি হিজাবুল মুজাহিদিনকু আমেরিকা, কানাডা, ভারত ও ইউরোপিয়ান ইউনিয়ন আন্তর্জাতিক আতঙ্কবাদী সংগঠনর তালিকারে রখিছন্তি। এই সংগঠন ভারতরে বিশেষ ভাবে কাশ্মীরে আতঙ্কবাদী ঘটনামান ঘটাইথায়ে। ব্যুরো রিপোর্ট, আরগস নিউজ। মনরে কোহ ও ক্রোধ, কাহাকু পচারিবে প্রশ্ন, কিয়ে দেব উত্তর, আপনার প্রশ্নর বেসালিশ মঞ্চ, প্রশ্নকাল সোমবার শুক্রবার রাতে 8:30।